ওই পাঁচটা ভালো হয়েছে তো? তুই আইস বয় বয়সে তাই তো
গাত্তাছিরে বাবা গাত্তাছি। তুমি না কইছো সিং মাতলে শরীরে রক্ত হয়? ওই পানি খাইয়ে থাকতো এ তো গানি আমার দশটা পাই দিবা লদেন খামু কিছু পয়সা দাও না মা বাদ তুমি কিছু কিনে আনি পয়সা চাইলে কি পাওয়া যায় আমার কাছে কি টাকা গাছ আছে যে যাকে দিলে জ্বর জ্বরে পয়সা পাবো ত্যাগ তো করিস না এই কলমে যেতে সিদ্ধ করে দিতেছে এই খাই এখন থাক গ্রামের যে অবস্থা ভিক্ষা চাইলে ওকে ভিক্ষা দিবার চাইলে মুখ জমতে খাইতে হয়
शाहजादार अंतर बुझा कईल मन मत मन दीते तुम्हार लगे शाहजादे बियाशादी गटाइया दीते मन मत मन पाइवार आशाय शाहजादा गोरा सुडाइया देश थाइका देशान्तरे चललो मन तो निजेर काछे शाहजादा एमन पैक कल ओय घुमाइछस যোদ্ধা অবতীর্ণ হলেন কিশোর মুষ্টিযোদ্ধা গিয়াসউদ্দিনের সঙ্গে এক প্রদর্শনী লড়াইয়ে। আলী প্রকৃতই কৌতুকপ্রিয়। একবার বারো বছরের প্রতিদ্বন্দ্বীর আঘাতে আলী পড়ে গেলেন ক্যানভাসে। রেফারি না পর্যন্ত গুনতেই লাফ দিয়ে উঠলেন।
গাড়ি থামালে তুমি ছুটে যেত। তুই অনেকদিন দেখি না তাকে, আমাদের দিকে যাস না কেন? শরীর বালা ছিল না, জ্বর হয়েছিল। এদিকে থাকিস? হ্যাঁ, ওই ঘরে। এটা তো নিজের ঘর। বাবুই পাখিরে ডাকি বলিতে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে, বাবুই হাসিয়া কয় সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। আমাদের হলের দিকে একবার যাস। শিয়ালে রাধে বারে দুশিয়ালে খায়, দুশিয়ালে খায়, রাজার বেটা জগন্নাথ গোড়ায় কইরা যায়, গোড়ায় কইরা যায়, এক শিয়ালে রাধে বারে দুশিয়ালে খায়, রাজার বেটা জগন্নাথ গোড়ায় কইরা যায়, মায়ে বলে পুত্তত, বইনে বলে শুয়া, বইনে বলে শুয়া, কোন গালে খেয়েছিলি ড্যাফল গাছের গোয়া, ড্যাফল গাছের গোয়া, মায়ে বলে পুত্তত, বইনে বলে শুয়া,
খাবো না চাল খাবো না খাবো রাঙে নাড়ু খাবো রাঙে নাড়ু দুই হাত মা বলিয়ে নেবো স্বপ্নের খারু স্বপ্নের খারু চাল খাবো না চাল খাবো না খাবো রাঙে নাড়ু দুই হাত বলিয়ে নেবো স্বপ্নের খারু স্বপ্নের খারু ফুলের গাং দিয়ে সাধুর নাহু চলে সাধুর নাহু চলে আর এই কুড়ি ডিম লইয়া কোরাল কথা বলে কোরাল কথা বলে পদ ফুলের গাং দিয়ে সাধুর নাহু চলে আর এই কুড়ি ডিম লইয়া কোরাল কথা বলে আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে লেবুর পাতা করম চা যা বৃষ্টি ধরে যা লেবুর পাতা করম চা যা বৃষ্টি ধরে যা খেজুর পাতা হলদি মেঘ নাম জলদি খেজুর পাতা হলদি মেঘ নাম জলদি এক বিরাপান ঝুপ ঝুপাইয়া নাম এক বিরাপান ঝুপ ঝুপাইয়া নাম নামে ঘরে তুইনে আমার ভাই একটুখানি পানি দে রে শালের ভাত খাই দে রে শালের ভাত খাই নামে ঘরে তুইনে আমার ভাই একটুখানি পানি দে রে শালের ভাত খাই দে রে শালের ভাত খাই কানা মেঘারে তুই রে আমার ভাই একটুখানি পানি দে রে শালের ভাত খাই দে রে শালের ভাত Yeah.
একটা ছেলে থাকতো, ছেলেটার নাম লাড়ু। মাঝে মাঝে দেখা করতো আমার সাথে। ফকির নিয়ে বললা হয়তো মরে গেছে। মুদ্রা ভরা শহরে স্বাস্থ্য রক্ষার জন্য হয়তো ফেলা দিছে। এই শহরে কে দেখার খবর রাখে? তোমার নাম লাড়ু না? হ্যাঁ। কতদিন আছে এখানে? কি হয়েছিল? জ্বর। রাস্তায় বসে পড়ে আছিলাম, কারাগারে ফেলে রেখে গেছে। এখানে থাকতে তোমার ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। লাড়ু ছেলেটা কিরে দোষ, তুই কেমন আছিস? ভালো আছি। যা বিছানে গিয়ে বস। Thank you.
নিজের মা হোক, সৎ মা হোক, অসৎ মা হোক, তবু মা, মার কথা কেউ বুঝতে পারে না। চিন্তা করে কি করবা, অশ্বত গাছের ছায় ছায়া, মার মায়াই মায়া, তবু বাপমা তো চিরদিন কাউর থাকে না। মার সাথে সে দেখা তো করো না, চিন্তা করো না, চিন্তা করো না, আল্লাহ লাগো, আল্লাহ লাগো। শামসুদ্দিন, এই কথা শোনার জন্যই কি তোকে আমি গর্ভে ধারণ করেছিলাম? বুকে দুধ দিয়ে তোকে আমি মানুষ করেছিলাম? পুত্র হয়ে মায়ের চরিত্রের উপরে জঘন্য উক্তি করতে তোর জিভ হয় এতটুকু আটকালো না?
তোমার শামসুদ্দিনের নাম অমুখের উচ্চারণ করো না, তোমার পাপ কার্যের শাস্তি তোমাকে পেতেই হবে, নির্বাসনই তোমার প্রাপ্য। মূর্খ অর্বাচীন দুষ্ট সেনাপতির চক্রান্তে যে মাতাল পুত্র তার মাকে লাঞ্ছিত করে রোজ হাসনের ময়দানে, তার কি বিচার হবে জানিস? ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়, এখন আমি তোমার দুগ্ধ পোষ্য কোলের শিশুটি নয় যে জুজুর ভয় দেখাবে আর আমি ভয় পাবো। পিতার মৃত্যুর পর পারিষদের সবাই রাজ্যের প্রজারা যখন বলে রাজমাতা ভ্রষ্টা বিচার, পুত্র হয়ে আর আমি কত সইব? উদীর সাহেবের সাথে তোমার মূর্খ কর মনে ভক্তি মায়ে হাতে হাতে দিন, কর মনে ভক্তি মায়ে হাতে হাতে দিন, হয় না মুক্তি না শুধিলে মায়ের দুধের ঋণ, হয় না মুক্তি না শুধিলে মায়ের দুধের ঋণ, কর মনে ভক্তি মায়ে হাতে হাতে দিন, কর মনে ভক্তি মায়ে হাতে হাতে দিন। চিলা বলো পিঠা বলো ভাতের সমান নয়, খালা বলো চাচি বলো মায়ের সমান নয়, চিড়া বলো পিঠা বলো ভাতের সমান নয়, খালা বলো চাচি বলো মায়ের সমান নয়, মা হলো গর্ভধারিণী সব দুঃখ হরণ কারিণী, মা হলো গর্ভধারিণী সব দুঃখ হরণ কারিণী, সেই মায়ের নাচেনে যে সেই মায়ের নাচেনে যে সেই তো অর্বাচীন, কর মন ভক্তি মায়ে হাতে হাতে দিন। ইয়া নফসি ইয়া নফসি সবাই যখন কবে, আখেরাতে মায়ের পুণ্যই ছেলের তারে রবে, ইয়া নফসি ইয়া নফসি সবাই যখন কবে, আখেরাতে মায়ের পুণ্যই ছেলের তারে রবে, রোজ হাসরের ময়দানেতে মাথাতে মা পানি হাতে, রোঝাছরের ময়দানেতে মাথাতে মা পানি হাতে, ঘুরবে সেটি আশ মেটাতে, ঘুরবে সেটি আশ মেটাতে, ওরে মুসলিমিন কর মনে ভক্তি মায়ে হাতে হাতে দিন। মায়ের কাঁদন সারা জীবন বনের ছয়ে মাস, ঘরের ওরা মনির থাকে দুদিন দীর্ঘ সাত, মায়ের কাঁদন সারা জীবন বনের ছয়ে মাস, ঘরের ওরা মনির থাকে দুদিন দীর্ঘ সাত, মায়ের বুকে আদর শাসন মায়ের বুকে রাজ সিংহাসন, মায়ের বুকে আদর শাসন মায়ের বুকে রাজ সিংহাসন, তারি দোয়ায় দেবেন বেহে, তারি দোয়ায় দেবেন বেহে রব্বুল আলামিন, কর মনে ভক্তি মায়ে হাতে হাতে দিন, কর মনে ভক্তি মায়ে
হাতে হাতে দিন হয় না মুক্তি না শুধিলে মায়ের দুধের ঋণ হয় না মুক্তি না শুধিলে মায়ের দুধের ঋণ কর মনে ভক্তি মায়ে হাতে হাতে দিন কর মনে ভক্তি মায়ে হাতে হাতে দিন তোর যার সাথে আছে তার সাথে বেশি করে ভাব জমা, আমার দরকার নেই। সোহাগী লো সোহাগী, এত রূপ তবে তার জন্য ধরে রেখেছিস, যৌবন ফুরিয়ে গেলে কি করবি? তোর সাথে সতীনের ঘর করব। দেখি সুস্মি লাগে তো বলেছো, এই তো ভালো হয়ে গেছিস। জলদি ফুল খালার বিয়া মোহনপুর, খালা গো খালা ডালা কিনা দে, ও ডালা নিমুনা কলসি কিনা দে, কলসির মধ্যে ধরা সাপ গম গম করে, তাই দেখা বউয়ের বাপ দাদি মোটের বাবুর বৈঠকখানা, অল রাইট ভেরি গুড, মেম খায় বিস্কুট দেখি ভালো হয়ে গেছে। ইয়েস স্যার,
শোন, তোকে চলে যেতে হবে, তুই ভালো হয়ে গেছিস। আমি কোনোদিন যাবো না। তার মানে? আমি যাবো না, এইখানেই থাকুন। আচ্ছা বেশ, কাল না হয় পরশু দিন চলে যাবি, কেমন? লক্ষ্মী ভাইটি আমার, দূরে দাঁড়া, এটা বিক্রি করে যাওয়া হয় ডাক্তার সাহেবের হাতে দিয়ে বলবি তাড়াতাড়ি আসতে, মার অবস্থা খুব খারাপ। আম্মাও দুনিয়া ছাড়লো, আর তুলু সেই যে গেল আর ফিরল না। আমি অথর্প, অকর্মণ্য, সিগারেটের যুগে পিড়ির কারিগরের কোনো দাম নেই, কোনো দাম নেই। তুই যদি ছেলে হতিস তবু একটা কিছু করতে পারতিস, গরিবের মেয়ের বেশি লেখাপড়া শিখেই বা কি হবে। রোকেয়া খাতুন। পিতার নাম? মরহুম মোকাব্বর আলী। ঠিকানা? ছেলে শুনে যা, এদিকে আয়। এখান থেকে তোর যেতে ইচ্ছে করে না? কই যাব, আমার কেউ নাই, এখানে আপারে পাইছি। তোর আপা খুব ভালো? হ্যাঁ, আপার মনটা খুব ভালো। ও খুব বিরক্ত করে না? না, এর কাণ্ড কারখানা দেখলে ভালোই লাগে, ওর মতো মনটা আমার হতো।
ওর আপন বলতে কেউ নেই। কত রোগী আসে, কত রোগী চলে যায়, এও চলে যাবে একদিন, হয়তো খুব শিগগিরই। কিরে তুই আজও যাসনি, কাল সকালে উঠে চলে যাবি। আর কটা দিন থাক, শরীরে এখনো নর্মাল ভিগার আসেনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাকুক দিন কয়েক। লেখাপড়া করবি? ভালো শিক্ষা পড়ছিলাম, মনে থাকে না। অতে অজগর। আপা তুমি অজগর সব দেখছো? না আমি দেখছি, সাপের ছেলেরাতে হ্যাঁ তাগুর করছে, কত বড় সাপ। আবার তোকে বাল্য শিক্ষা কিনে দেবো। তাই এইখানে খাইটা ভালো কইরা খাইয়া লেখাপড়া শিক্ষা ডাক্তার হয়ে যামগা। হ্যাঁ তাই, ডাক্তার হবি। নম্বর কুটি নামে কাউড়ি দিমু না।
পেশেন্ট স্যার। তোর বেড কোনটা? 14th। রিপোর্ট দেখি। জানতো ভাই জানতো, বীর রহমান তো জানতো। ভালো হয়ে গেছে, তবে এতদিন রাখা হয়েছে কেন? ডিসচার্জ করে দেবেন কালকে। তোকে কতবার বলেছি বেড ছেড়ে ঘোরাঘুরি করবি না, দুষ্টুমি করবি না, এবার হলো তো? আমার গান গাওয়া, তোর জন্য আমার চাকরি থাকবে না, কাল তুই এখান থেকে চলে যাবি, বুঝলি? না না না, আমি যাবো না, কিছুতেই যাবো না, কোনোদিন যাবো না। কি পাগল ছেলে রে বাবা, ভালো মানুষ কি এখানে থাকতে দেয় কখনো? ভালো হয়েছি কই, আমার এই আসতে ভালো করে দাও। ও তো জন্ম থেকেই অবশ, ও কি আর ভালো হয়? হাসপাতালের এই নিয়ম, ভালো হলে সবাই চলে যায়। ছেলেটাকে দেখলে কেমন মায়া লাগে না? কেউ নেই, এখান থেকে ছাড়া পেয়ে কোথায় যাবে, কি করবে কেউ জানবে না। হ্যাঁ, শিশুর অবশ্যই জাতির ভবিষ্যৎ, অথচ এরকম লাড়ু যে কত আছে সে হিসেব কে রাখে? এটা আমাদের জাতীয় সমস্যা। দরিদ্র দেশ, জনসংখ্যার বিস্ফোরণ, খাদ্যাভাব, বাসস্থানের অভাব, শিক্ষার অভাব দিন দিন বাড়বে। তার উপর পথেঘাটের এসব ছেলেরা, আমরা নিজেরা যদি সচেতন না হই তাহলে কোন রকম সমস্যা থেকেই আমরা রেহাই পাবো না। ইস, এদের যদি পুনর্বাসনের ব্যবস্থা করা যায়, পুঁথিগত শিক্ষা দেওয়া যায়, কর্মের সংস্থান করা যায়, তাহলে খুব ভালো হয় না? আপা, কি করে কাটলি? কাটে ডাক্তার, কি হয়েছে? কাঁচে পা কেটেছে। চুপচাপ শুয়ে থাকবি, দুষ্টুমি করার ফল পেলি তো? আবার কি করা তো কইল, আমার এখানে থাকতে দিব না, তুমিও কইলা, শেষে তোমার ওই বাল্য শিক্ষা বইটা লইয়া ওই দিক গিয়া সিরা ফেলে দিছে। কি হইব লেখাপড়া শিক্ষা? দেখি সেখানে একটা কাছে টুকরা পুড়ে আছে, হামাগুড়ি দিয়া গিয়া সে কাছের টুকরাটা হাতে লইলাম। তারপর সেইটা দিয়া পায়ে এক হেসকাটান মারলাম, ভাবছিলাম একটু কাটব, তাই একটু বেশি কেটে গেছে। লাড়ু, তোমরা পালাম এসে থাকতে দিব না, অহন তো আমি রুগী, আর তো আমার দায়িত্বে কইবা না। তুমি সারা আমার আর কে আছে আপা? তোর আম্মাও দুনিয়া ছাড়লো, আর তুলো সেই যে গেল আর ফিরল না। শোনো, তুমি দুদিন আসোনি কেন?
ছুটি ছিল। আমার কথা কিছু ভেবেছ? ভাববার সময় পাইনি। কাল পরশু হয়তো এখান থেকে আমি চলে যাব। যাবেন? কিছু বলবে না? আমরা নার্স, এর বেশি কিছু আমি জানি না। তোমাদের ঘর বাদবার স্বাদ হয় না? আমি আসি। কাল পরশু হয়তো এখান থেকে আমি চলে যাব। যাবেন? কিছু বলবে না? আমরা নার্স, এর বেশি কিছু আমি জানি না। কিন্তু রোকে, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে পুরনো মর্যাদা দিয়ে আমি আপন করে নিতে চাই রোকেয়া। আমার হৃদয় জুড়ে এখন শুধু তুমি রয়েছো। সারাক্ষণ তোমার ভাবনা আমাকে রোমাঞ্চিত করে। আপনাদের বানানো তোতা পাখির বলি শুনতে শুনতে আমার কান ছালাপালা হয়ে গেছে, অসহ্য লাগে। আপনারা নার্সদের কি মনে করে? ইশারা করলে শয্যা সঙ্গিনী হিসেবে সহজেই পাওয়া যায়। অন্তত আমাকে তুমি ভাবেও না, আমি তোমাকে সমাজ সম্মত হিসেবে বিয়ে করেই ঘরে তুলব। বিয়েটা কি একটা সস্তা বাজারের জিনিস যে গেলাম ইচ্ছে হলো কিনে এনে ঘরে তুললাম? কেন রোকেয়া, তা হবে কেন? তোমাকে ভালোবাসার মতো কোনো যোগ্যতাই কি আমার নেই? তুমি নিজের রূপ হয়তো আন্নাদের কখনো দেখো না। তুমি যে কত সুন্দর, জীবনে বহু সুন্দরীদের আমি দেখেছি, কিন্তু তোমার স্বকীয়তাই তোমার স্বতন্ত্র। নিজের রূপ নিজে দেখেছি বলে জানি যে আমরা নার্স, তাই নিজের মনের রঙিন ইচ্ছেগুলোকে দূরে ঠেলে রেখেছি। সাহস পাই না পাছে কোনো মিথ্যে কলঙ্কে এসে বিষময় করে তোলে জীবনটাকে। তোমাকে আমি তা ভাবি না, তুমি পবিত্র, আমি বিশ্বাস করি। রোকেয়া, হয় আমাকে প্রতিদিন দিয়ে চিরকালের মতো ঘুম পাড়িয়ে রাখো, না হয় তুমি আমার হয়ে আমাকে বাঁচাও। বলো রোকেয়া, আমার এই সুন্দর হৃদয়ের জন্য কিছু বলো। কিন্তু হাসান সাহেব, থামলে কেন, বলো। আপনাদের সমাজের অভিভাবকেরা আমাদের মতো মেয়েদের পুত্রবধূ হিসেবে মেনে নেবে? তাদের সংস্কারে বাধবে না? সবাইকে এক চোখে দেখো না, আমার বাবাকে আমি জানি, মানিয়ে নিতে পারবো, এই বিশ্বাস আমার আছে। আমার বাবা, শেষে একটা নার্স। আজ শরীরটা কেমন আছে বাবা? তুমি কষ্ট করে রোজ রোজ এখানে আসো কেন? সে তুই বুঝবি না, তোর ছেলে যখন হবে তখন বুঝবি। তোর আদরের ভাই তোকে না দেখতে পেয়ে কিছুতেই ওষুধ খেল না, বলছে আপা না এলে আমি কিছুতেই ওষুধ খাবো না।
লাড়ু। আমি কি সবসময় তোর কাছে আসতে পারবো? আমি যে চাকরি করি, যখন যেখানে দেবে সেখানে কাজ করতে হবে। মায়া বাড়িয়ে কি হবে, একদিন তো এখান থেকে তোকে যেতেই হবে। ঠিক মতো ওষুধ খাস, ওষুধ না খেলে ঘাটে শুকোবে না। না শুকাও তেমনি তোমারা, আমি এখানে থাকতে পারব ভুগিয়া। ছেলে মানুষই করে না। আচ্ছা আমি এসে ওষুধ খাইয়ে যাব। লাড়ু এখানে জ্বর হয়ে গেছিল। আর তার দোস্ত তার ছুটি হয়ে গেছে? ছুটি পাইলে তো আমগো কাছে ফিরে যেত। আচ্ছা খোঁজ নিয়ে রাহো, ফোন দাও। লাড়ু কি হাসাই মরে গেছে? হেরা তো কিছুই কইতে পারে না। কইলা তো খোঁজ নিয়ে রাখবো, চিন্তা কইরা কি হো। হ্যাঁ না থাকলে ভালো লাগে না, কতদিন হলো দেখা নাই। হ্যাঁ কি ভালো ভালো খাওন পাইতেছে, আম গো কথা কি আর মনে আছে? কি কস বাবু? ঠিকই কইছস, কয়দিন বাদে আবার যামুনে ল যাই। কেমন আছিস? একটু সুস্থ বোধ করছি। আচ্ছা আচ্ছা কি বলছে এরা? এক্স-রে করেছে, ব্লাড নিয়েছে, ইউরিন নিয়েছে, কিছু বলেনি এখনো। হ্যাঁ কে? লালু তুই এখানে? আমি ভেবেছিলাম। তোর ভিত কোনটা? ফুটিন মানে ফোর্টিন নম্বর। দেখি তোর ভিতটা, চল তো। আমি অকল
ঠিক সর ছিলাম বইলা আমার গোসাইরা চলে যেতেছে আমি চিৎকার করে ডাকলাম ঘুম ভাঙে গেল সেদিন গেলাম সে দারুণ ছুটিতে আসিল খোঁজ নিতে পারে নাই আবার যাইতে কইছে কত আদর্শ পাইতেছে লালু কত কি খাইতেছে ভালাই আছে নেই এখানে বসে দুটুকু খা আর ওই বড় সাহেবের সামনে দিয়ে যাবি না লুকিয়ে যাবি আর আমি না বললে আমার এখানে এভাবে আসিস না বুঝলি তো কি কইলা কি শুন বুঝলাম না কানে তুলো দিয়েছিস এখানে যখন তখন আসবি না তুমি দেখে ফেলাইছ কি দেখেছি হাফ এখানে তুলো দিছিলাম কি শুন শুনার পারি নাই দেখেছ দুষ্টুর কাণ্ড হ্যাঁ হয়েছে যা আচ্ছা এখন এখানে থাক আমি ওদিক দেখে খবর পাঠালে চট করে নিজের বেডে চলে যাবি গেলাম
নিচ্ছেন? প্যাথেডিন নিচ্ছি। সিরিঞ্জ কোথায় পেলেন? জোগাড় করেছি। বেশি নার পরিণাম জানেন, চিরদিনের জন্য ঘুমিয়ে থাকবে। বাবা দেনা, সরে যাও। না, আমি যাব না। তোমার কি অধিকার আছে আমার উপর? অধিকার নয়, এটা নার্সের ডিউটি। দেখো রোকেয়া, তুমি এখন এখান থেকে চলে যাও, না হয় এই ঘুমের ওষুধ বল প্রয়োগে তোমার দেহে প্রবেশ করি, তোমাকে ঘুম পাড়িয়ে আমার ইচ্ছে মতো তোমার অসার দেহকে ব্যবহার করব। আমাকে হিংস্র হতে বাধ্য করো না, তুমি দাঁড়িয়ে থেকো না, যাও। আপনি কি মাথা খারাপ হয়েছে? হয়নি, তবে তোমার অহংকার আমার সর্বনাশের কারণ হতে পারে, চলে যাও। বেশি বাড়াবাড়ি করলে সুপারকে রিপোর্ট করে দেব। রিপোর্ট করে দেবে? তাহলে আমি যা ভেবেছি তাই হোক। আপনি একটু ব্যবস্থা করুন স্যার, ওখানে আমি আর ডিউটি করতে চাই না। ঠিক আছে, আপনি রেস্ট নিন, আমি দেখছি। প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। কিন্তু তাই বলে আপনার যা খুশি তাই এখানে করতে পারেন না, এটা হসপিটাল, নিয়ম শৃঙ্খলা আছে। আপনি কখনো কাউকে ভালোবেসেছেন ডাক্তার? না। তাহলে আপনি কি করে বুঝবেন ভালোবাসা কাকে বলে? দেখুন, আমার মনে হয় আপনার এখন মেন্টাল ট্রিটমেন্টের দরকার। ডাক্তার, আপনি রোকেয়ার সাথে কোনো যোগাযোগ ঘটিয়ে দেবার ট্রিটমেন্ট করতে পারেন? না, পারি না। আমি শুধু এই হাসপাতাল থেকে আপনাকে রিলিজ করানোর ব্যাপারে উপরে রিপোর্ট করতে পারি। তাই করুন ডাক্তার, তাই করুন। তবু রোকেয়াকে আমার মন থেকে দূরে সরিয়ে নিতে পারবেন না। ওর নিরবতায় প্রাচুর্য, ওর অহমিকায় আমার কাছে সৌন্দর্য। ওই তারি গেছে যা, কেবিনে ভর্তি হয়েছে। আপনি পেশেন্টকে খেয়াল রাখুন, আমি আসছি। লারু, একটা গান গাও, আস্তে আস্তে শুনি। বল খাবে বোকা দিব, আবার চুপচাপ থাকতে কইছে। এখানে গান গাওন দেব না, মুস্তুর করুন দেব না। হই হই আমি বক্সি কর জামু, বন্ধুক লইয়া রেডি হইলাম আমি আর মামু। হই মামু আমার বেজাইতে তু কেন করে কামু পামু, ওই আমি কেমন করমু। ডিং ডিগি ডিং 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 ডিং। চৈত্র মাসের পনেরো দিন যাই না খুলিয়া গেলাম আমি পাহাড়া জায়গায়, ওই কুকুরবার দিন না খুলিয়া গেলাম পদ্মা কিনারায়, পদ্মে কাদলে লাগে ভয় ওরে অগলডি বুঝাই, এর সাইয়া বড় নদী মেঘ ডারে কয়, ওই আমি বক্সি কর জামু, বন্ধুক লইয়া রেডি হইলাম আমি আর মামু। ওই মামু আমার বেজাইতে তু কেন করে খামু খামু, ওই আমি কেমন করমু। ডিং 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 ডিং। দোহাই আপনার, আপনি এখানে আসবেন না। তোমার জন্য আমাকে এখানে আসতেই হবে। ভালোবাসার পথে একতরফা এগিয়ে এসে কোনো লাভ নেই হাসান সাহেব, নিজের আগুনে নিজেই জ্বলতে থাকবেন চিরদিন, আহত মনে শান্তি পাবেন না। তোমার মন কোনোদিন আহত হবে না, কাঁপবে না কখনো,
ঘুমরে ঘুমরে আমার মতো? না, অন্তর দিয়ে সেবা করি, আদর যত্ন করে সারিয়ে তুলি। এই সব দেখে আপনারা সহজেই প্রেম নিবেদন করেন, প্যাসেডিনের ভয় দেখান, কিন্তু আমাদের একটা মন আছে, বিবেক আছে। তোমার বিবেক কিছুই বলে না? অবান্তর প্রশ্ন। তুমি কি অন্য কাউকে ভালোবাসো? জানি না। তাহলে যদি কখনো অসুস্থ হয়ে হাসপাতালে আসেন, আপনার মাথা যদি ঠিক থাকে, আমার কাজ আমি করে যাব। প্রার্থনা করি সুখে থাকুন, সুস্থ থাকুন। আপন সাহেব, আপনি আসুন, মেতন দেখলে আমাদের অসুবিধা হবে। ওকে একটা কথা বলা যাবে? বলুন। বলবেন, আমি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ওর জন্য অপেক্ষা করব। সকালে ছেলেটা ডিসচার্জ করে দিলাম। হ্যাঁ, কাল সকালে ওইখান থেকে চলে যাক। আপাই কইছে আমারে বাল্য শিক্ষা না দিছে, ও আপাই কইছে আপারও কেউ নাই, আপাই পাইছে ভাই, আপা ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নাই, আমার কেউ নাই। সে আপা কইছে কেউ না সাবা। তুই এবার চলে গেলার, এখান থেকে কিছুতেই যাবো না। না গেলে মর, মরবো না, যাবো না। চিরদিন এখানে থাকুন যাইব, শরীরটা ভালো হইব না, আবার বেশি খারাপ হইব না। এবার সত্যি এক চড় মারব তোকে, বকবক থামাবি? এলাল ওষুধটা খেলে কি হয় আপা? এই বোতলের দা, এটা খেলে কোনদিন তোকে এখান থেকে যেতে হবে না, চিরদিন এখানে থাকতে পারবি। মাইজের কালা বোতলটা, যা এখান থেকে, ওদিকে গিয়ে বসে থাক।
কোন ওষুধটা খাইলে চিরদিন এখানে থাকুন যাইব। শরীরটা ভালো হইব না, আবার বেশি খারাপ হইব না। তোর নাম লাড়ু না? গেইটে তোর বন্ধুরা দেখা করতে এসেছে। তুই বাইচ্ছে আছ? কদমটা মরে গেছে। কি হয়েছিল? গাড়ি চাপা পড়ছিল। কেন? তার আগে ধাক্কা দিয়ে গেছে, হাসপাতাল আইছিল, বাসে নাই। তুই আমার কাছে যাবি না? তুই তো আমরা ভুলে গেছিস। আমরা তোর খবর নিয়ে যাই। না রে, আমি আর যাবো না, এইখানেই থাকুন। আমার ঘরটা, শান্তিটা, আয়না, সিরুমি, কাঁথা তোরা ভাগ করে লইস। আবার কষ্ট করতে হইব, ভিক্ষা করতে হইব। এখানে আমি শীষ টাকা পেয়ে পাইছি, আমার এই জামা দিছে কত ভালোবাসে আমারে। আমি যাবো না। ভালো মানছে রে, এরা আর রাখে না শুনছি। তুই তো ভালো হয়ে গেছিস। আমারই রাখবো। মাঝে মাঝে আয়া, তোর লোকে দেখা করতে পারবো? তা পারবি। এইলো চকলেট খা, আপাই দিছি, ভাগ করে লইস। তো আমরা আসি। আচ্ছা আয়। লারুর মতো জ্বর হইয়া কেন আইতে পারলে আমিও যাইতাম না রে। হ্যাঁ, লারুরা একটু বলে পরে রাখবো। লারুর এখানে সিস্টার আমার হয়েছে, তার কে ধরছে? ওই খেয়াল সাইড আছে, হাতে দে জলদি, বৃষ্টি আইতে পারে। হ্যাঁ সাই, আমারও কেউ নাই, পথে পথে ঘুরতে হইব, না খাইয়া মরতে হইব। Thank you.
গেছে। মারা গেছে? ভালোই করেছে, আজ সকালে এখান থেকে ওকে চলে যেতে হতো। কোথায় যেত? ওর আপন বলতে কেউ ছিল নাকি? না, thank you.